আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চ মান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পার্ট টুকু। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের কমেন্টে জানাবেন। অঙ্ক শুরু হবে এ অঙ্ক দিয়ে। এ অঙ্ক ছিল বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% শিক্ষার্থী ইংরেজিতে পাস করে, 85% শিক্ষার্থী গণিতে পাস করে এবং 75% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তো আমরা অঙ্কটা করব ভ্যান চিত্রের মাধ্যমে। যদি ভ্যান চিত্র আমরা আঁকি তাহলে এটাকে যদি আমরা ইংরেজি ধরে নেই এবং এটাকে যদি গণিত ধরে নেই তাহলে আমাদের আসবে এই মাঝখানের জায়গাটা হচ্ছে কমন জায়গাটা, অর্থাৎ এখানে বলা আছে 75% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তাহলে 75 হবে এই জায়গায়, আর ইংরেজিতে পাশ করে 80%, অর্থাৎ এই বৃত্তের ভেতরে টোটাল 80%। তো এখানে যদি 75 চলে আসে তাহলে এখানে আসবে হচ্ছে 5, আর গণিতের ক্ষেত্রে বলা আছে পাশ করে 85%, তো এই পুরো বৃত্তের মধ্যে 85%, এখানে 75 হলে এখানে হবে হচ্ছে 10, এই হচ্ছে টোটাল 85। তো এইটুকের ভিতরে যারা আছে, বৃত্তের ভিতরে যারা আছে তারা পাশ করেছে, আর বাইরে যারা আছে তারা ফেল করেছে। তাহলে ভিতরে আছে হচ্ছে 5 + 75 + 10 ইকুয়াল টু আসবে হচ্ছে 90, আর টোটাল সেটটা আমরা প্রকাশ করব এই আয়তক্ষেত্র দ্বারা, অর্থাৎ যেহেতু এতটুকু 90 তাহলে বাইরে আছে হচ্ছে 10, অর্থাৎ 100 - 90 ইকুয়াল টু আসবে হচ্ছে 10%। এখন প্রশ্নে বলা আছে 40 জন উভয় বিষয়ে ফেল করেছে, তো এই 10% যে আছে সেটা হচ্ছে 40 জনের সমান, অর্থাৎ 10%-এর সমান হচ্ছে 40 জন, তাহলে 1%-এর সমান হবে 40/10, আর 100%-এর সমান হবে × 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 400, অর্থাৎ 400 জন, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 400। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার বি। নাম্বার বিতে বলা আছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ, একত্রে 222 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তো আমরা ধরে নেই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে X%, X%-এর মানে হচ্ছে X/100, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট দুইটা দুই রকম, সময় আমরা এন দ্বারা প্রকাশ করি আর ইন্টারেস্ট হচ্ছে সুদ দ্বারা প্রকাশ করি। তো আমরা জানি I = NPR। তো প্রথম ক্ষেত্রে আমরা এন হচ্ছে সময়, 4 বছর, প্রিন্সিপাল হচ্ছে এখানে 300 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট আর এর মান হচ্ছে আননোন X/100। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি করি তাহলে NPR যদি করি তাহলে এন হচ্ছে সেখানে 5 বছর, পি হচ্ছে 500, আর রেট অফ ইন্টারেস্ট X/100। এখন এই 2টা টাকা যোগ করলে আসবে হচ্ছে ইন্টারেস্ট, টোটাল হচ্ছে 222 টাকা, অর্থাৎ I1 আর I2। তো I1 + I2 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 222 টাকা, বা এখানে যদি আমরা করতাম ক্যালকুলেশন, এটা কাটলে আসবে হচ্ছে 12X, আর এখানে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 25X। তাহলে আমরা বলতে পারবো 12X + 25X ইকুয়াল টু 222, বা 37X ইকুয়াল টু 222, বা X ইকুয়াল টু আসবে হচ্ছে 222/37 ইকুয়াল টু আসবে হচ্ছে 6, অর্থাৎ X এর মান আসলো 6, অর্থাৎ R ইকুয়াল টু হবে হচ্ছে X% ইকুয়াল টু হবে হচ্ছে 6%, অর্থাৎ সুদের হার ছিল 6%। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার সি। নাম্বার সিতে বলা আছে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ধরে নিই দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100, এখন বলা আছে 7.5% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 7.5% 100 থেকে বিয়োগ হবে আসবে হচ্ছে 92.5, অর্থাৎ 92.5 হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলা হচ্ছে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তো ক্রয় মূল্য যদি 10% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো 100 থেকে 10% কমলে আসতে হচ্ছে 90 টাকা, তাহলে বিক্রয় মূল্য বলা হচ্ছে 20% যদি বেশি হতো, তাহলে 90 এর 20% করতে গেলে আমরা করবো 120/100 ইকুয়াল টু আসবে হচ্ছে 108 টাকা, তাহলে নতুন বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। এই পুরাতন বিক্রয় মূল্য এবং নতুন বিক্রয় মূল্যের যে পার্থক্য, সেই পার্থক্যের কথা বলা আছে যে বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো তাহলে 108 - 92.5 এটা করলে আসবে হচ্ছে 15.5। আমরা এখন বলতে পারি এই 15.5 টাকার পার্থক্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, যদি 31 টাকা পার্থক্য হয় তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে 31
এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 200, অর্থাৎ 200 টাকা হবে প্রশ্নের উত্তর, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। তারপর অঙ্ক নাম্বার ডি, ডিতে বলা আছে 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেল, বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবে। তো 30 জন লোক কাজ করতে পারে হচ্ছে 24 দিন, অর্থাৎ 24 দিনে করতে পারে হচ্ছে সম্পূর্ণ কাজ, আর তারা কাজ করেছে হচ্ছে 12 দিন, তাহলে 12 দিনে করতে পারবে হচ্ছে অর্ধেক কাজ। অর্ধেক কাজ যদি করে থাকে তাহলে বাকি কাজ যেটা থাকবে সেটা হচ্ছে 1-1/2=1/2, কাজ থাকবে হচ্ছে বাকি অংশটুকু। এই বাকি অংশটুকু করতে হবে আমাদের, 30 জন ছিল, 30 জন থেকে 15 জন চলে গেল, তাহলে থাকছে হচ্ছে আমাদের 15 জন। তাহলে আমরা বলতে পারবো 30 জন লোক সম্পূর্ণ কাজ করতে পারে 24 দিনে, একজন লোক সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 24×30 দিনে, 15 জন লোক সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 24×30/15, 15 জন লোক অর্ধেক কাজ করতে পারবে হচ্ছে 24×30/15×2=, আসবে হচ্ছে 24 দিনে, অর্থাৎ বাকি কাজটুকু করতে 24 দিন সময় লাগবে, অর্থাৎ বাকি কাজ করবে হচ্ছে 15 জন লোক, অর্ধেক পরিমাণ কাজ করবে, সময় লাগবে হচ্ছে 24 দিনে, 24 দিন হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার ই, নাম্বার ইতে বলা আছে কোনো ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480 টাকা, ব্যবসায় 300 টাকা লাভ হলে গ অপেক্ষা ক কত টাকা কম পাবে। তো এখানে আমরা ক খ এবং গ এর যদি ইনভেস্টমেন্ট অর্থাৎ মূলধনটা দেখি তাহলে পাবো হচ্ছে 320, এটা আসছে 400, এটা আসছে 480। তো এটা যদি আমরা অনুপাত করি তাহলে আমরা পাবো হচ্ছে 4, 5, 6, অর্থাৎ 4x, 5x আর 6x লিখতে পারি। আমাদের বলা হচ্ছে যে গ অপেক্ষা কত টাকা কম পাবে, অর্থাৎ গ এবং ক এর পার্থক্য, গ এবং ক এর পার্থক্য হচ্ছে 6x-4x=2x, অর্থাৎ এই 2x এর মান আমাদের বের করতে হবে। তো আমাদের লাভ হয়েছে 300 টাকা, তাহলে 4x+5x+6x=, আসবে হচ্ছে 300, বা 15x=300, বা x=300/15, বা 2x=, আসবে হচ্ছে 300/15×2=, আসবে হচ্ছে 40, অর্থাৎ 40 টাকা বেশি পাবে গ ক অপেক্ষা, অর্থাৎ গ অপেক্ষা ক 40 টাকা কম পাবে, 40 টাকা হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।